হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আমিও ভালো আছি তো এজন্য ফিরে এলাম চুমকি রান্নাঘরে আপনাদের কাছে তো আজকে আমি আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হলো পুরভরা বেকড ক্যাপসিকাম তো আমরা এটা মনে হয় অনেকেই করে থাকি বাসায় তারপর আমি দেখাচ্ছি আমার মতো করে তো এই পুরভরা বেকড ক্যাপসিকাম করতে আমার যা যা লাগবে আমি এই সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুইটা আপনার আপনার যে মানে আপনি যে কটা করবেন সে কয়টায় নেবেন তো আমি দুইটা নিয়েছি এই সাইজের নিয়েছি দুটো ডিম এটা ফার্ম বা দেশি অথবা হাঁসের আপনারা যে কোনোটা নিতে পারেন এটা নিয়েছি দুইটা এখানে আমি নিয়েছি গাজর আমি কিন্তু সবই কুচিয়ে নেই নি এরকম স্কোয়ার শেপ করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি সবই এখানে জানিয়েছি সব স্কোয়ার শেপ করে নিয়েছি একদম ছোট ছোট করে এক একেবারে মিহি করে এই যে দেখেন একদম যেন মিশে যায় এটা নিয়েছি আমি গাজর নিয়েছি দেড় টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি এটা যার যার পছন্দ অনুযায়ী ঝাল যে যেরকম খাবেন সেরকম নেবেন আর আদা নিয়েছি আমি এক টেবিল চামচ চিজ নিয়েছি হোক মজরেলা বা ঢাকাই চিজ সেটা নিয়েছি দুই টেবিল চামচ আর পেঁয়াজ কুচানো নিয়েছি পেঁয়াজ কুচানো মানে স্কোয়ার করে শেপে কাটা এটা নিয়ে নিয়েছি আমি কোয়ার্টার কাপ নিয়েছি দুই টেবিল চামচ টমেটোর সস নিয়েছি গোলমরিচ এটা আমি যখন এটা তখন আমি ক্র্যাশ করে দিব কারণ আগে দেখা যায় যে বাজারে যেটা পাওয়া যায় মানে রেডিমেড সেটা স্মেলটা আমার কাছে ভালো লাগে না আর আগেও এটা করে রাখলে মানে এটা স্মেলটা মনে হয় যে একটু কমে যায় তো এই আমি সাথে একটা সাথে আমি এটা একটু ক্র্যাশ করে দিয়ে দিই তাহলে মনে হয় স্মেলটা খুব স্ট্রং থাকে আর এখানে আমি পোলার চাল নিয়েছি আড়াইশো গ্রাম এটা আপনার ক্যাপসিকামের সাইজ অনুযায়ী আপনারা নেবেন এটা আপনার আন্দাজ করে নিতে হবে আপনাকে আর যে কটা ক্যাপসিকাম নেবেন সেভাবে আপনি একটা পরিমাণ করে তারপরে আপনি নেবেন এটা আমি একটু লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছি ঝরঝরে করে এই যে ঝরঝরে এটা ঝরঝরে হতে হবে তো এই হচ্ছে আমার সব কিছুর উপকরণ তো এখন আমি আস্তে আস্তে এগুলি সব মিশিয়ে নিব তো ভিউয়ার্স আমি এখন আচ্ছা আরেকটা যেটার কথা আমি আসলে বলিনি এটা মার্জারিন এটা আপনি এটা আমি যখন ক্যাপসিকামটা বেক করবো তখন একটু তার উপরে একটু ব্রাশ করে দিব আর এখানে আমি যে মিক্স করবো যে রাইসটা সেটার মধ্যে আমি আধা চা চামচ দিয়ে দিব। তো আপনি এখানে আমি মার্জারিন নিয়েছি তা আপনি চাইলে বাটারও নিতে পারেন তবে একটু রিচ যেন না হয় জানি সবাই খেতে পারে তো এই জন্যই আমি আস আসলে মার্জারিনটা নিয়েছি কারণ ঘরে একটা জিনিস তৈরি করলে সবাই না খেলে ভালো লাগে না তো এই জন্য বাটার অনেকে খেতে চায় না যে রেস্ট্রিকশন থাকে তো এই জন্য আমি মার্জারিনটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের কোনো সমস্যা না থাকলে বাটার নিলে তো আরও বেটার হয় তো আমি এটা নিয়েছি তো এখন আমি যেটা করবো সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নিব প্রথমে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি এটা আগে খুব এভাবে ভালো করে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স দেখেন ডিমটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা যদি চালটা সিদ্ধ করার সময় যদি লবণ না দিয়ে থাকেন তাহলে কিন্তু এ ঠিক এই মুহুর্তে লবণটা দিয়ে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মার্জারিন বা বাটার আপনারা যে যেটা দিতে মানে দিতে চান সে সেইটা দিয়ে নেবেন আর এখানে যে বাকি উপকরণগুলো ছিল সেগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি সরি আমি চিজটা ছাড়া বাকি উপকরণগুলো একবারে দিয়ে দিচ্ছি চিজটা আমি পরে দিব আর এক্ষেত্রেও যদি চিজ আপনারা দিতে না চান সমস্যা নেই তবে দিলে একটু ভালো লাগবে এই যে আমি একদম খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি তো এখন আমি যে গোলমরিচটা রেখেছিলাম সেটা আমি এখনই এটা ক্রাশ করে নিয়েছি তো এটা আমি ঢেলে দিব কারণ গোলমরিচটা সাথেটা সাথে নিলে সবচেয়ে ভালো ফ্লেভার পাওয়া যায় আর ফ্লেভারটা খুব স্ট্রং থাকে তখন এখন আমি এখানে যে মিক্সটা করে নিয়েছি সব কিছু দিয়ে তো এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন আস্তে আস্তে করে যে এরকম চার চামচ নিয়ে বা এরকম ঢুকে ক্যাপসিকামটা আমি যেভাবে হোল করে নিয়েছি এটা কিন্তু ভিতরে একদম আমি আঙ্গুল দিয়ে একদম মানে খুব ভালো করে এটার মধ্যে থেকে একদম এটাকে বেশ সব কিছু এটার বের করে নিয়েছি নিয়ে জাস্ট শুধুমাত্র এই ভিতরে একটা গর্তর মতো করে নিয়েছি তো এই এখানে আমি আমার এই যে মিশানো চালটা সেটা আমি ভরে দিচ্ছি এভাবে আর এটা আপনি যখন ভরবেন খুব এটা জানি ভিতরে গ্যাপ না থাকে যে ফ্লপি না থাকে যে একটু ভরেছে মানে হালকা করে মানে অল্প ভরেছে তা না এটা কিন্তু আপনাকে একটু চেপে চেপে জাস্ট একদম চেপে চেপে এটাকে ভরতে হবে একদম চেপে চেপে এটাকে ভরতে হবে এটার ভিতরে গ্যাপ থাকা যাবে না তো এই আপনি সবগুলো এইভাবে চেপে চেপে ভরে নেবেন তো আমি এগুলো সব ভরে নিচ্ছি ভিউয়ার্স দেখেন আসলে চামচের মুখটা একটু এরকম একটু বড় হওয়াতে দেখা যায় যে অনেক সময় ভিতরে ঢুকতে চায় না আপনারা চাইলে ভালো করে একটু ভিতরে ভরে ভরে দেওয়ার জন্য এরকম চামচের পিছনের সাইডটা ব্যবহার করতে পারেন অথবা এরকম একটা মিনি যে ছুরি টাইপের নাইফ টাইপের থাকে এটা দিয়েও আপনারা ভিতরে এভাবে করে করে দিতে পারেন এভাবে আমি পুরোটাই যে দুইটা ক্যাপসিকাম নিয়েছি সেগুলো আমি এভাবেই পুরগুলি ভরে নিচ্ছি তো এখন আমি এই এখানে ভরে আমারটা ভরা হয়ে গিয়েছে একদম চেপে চেপে ভরেছি এখন মাঝে এরকম একটা নাইফ বা চামচের পিছন সাইড দিয়ে আমি এখানে মাঝখানে একটা হোল করে নিব এই যে এভাবে একটু হোল করে নিব নেওয়ার পরে আমি যেটা করব। যে চিজটা রেখেছিলাম আমি সেটা সসের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এটাকে মেখে নিব মেখে আমি যে এখানে হোলটা করেছিলাম এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিয়েছি আমি যে এটা যখন আমি কাটবো তখন হয়তো দেখতে একটু সুন্দর দেখা যাবে তো আমি এটাও একটু চেপে চেপে দিচ্ছি যেন ভিতর দিকে যায় এইভাবে করে দিচ্ছি তা আমার ভরা হয়ে গিয়েছে দেখেন এখন আমি ঠিক এইভাবেই আরেকটা ভরে নিচ্ছি ভিওয়ার্স দেখেন আমার মানে পুরটা ভরা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে মার্জারিন রেখেছিলাম সেই মার্জারিনটা আমি ক্যাপসিকামের গায়ে একটু ব্রাশ করে দিব হাটটা অবশ্যই ধুয়ে নেবেন আমি কিন্তু ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে হাটটা ধুয়ে নিয়েছি এই যে এইভাবে করে আমি ব্রাশ করে নিচ্ছি ভিউয়ার্স এখন আমি এই যে ওভেনের যে গ্রিলের র্যাকটা থাকে আমি সেটার উপরে বসিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ওভেনে আমি কনভেনশন সিস্টেমে যে একশো আশিতে বিশ মিনিটের জন্য আমি এটাকে বেক করব। তা বিশ মিনিট পরে আমি দেখব যে কি অবস্থা একশো আশিতে আমি এটা বেক করবো তো ভিওয়ার্স আমার হয়ে গিয়েছে পুরভরা ব্যাকড ক্যাপসিকাম তো আমার বিশ মিনিটে হয়নি আমার প্রায় আরও দশ মিনিট দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা লেগেছে তো এটা অবশ্য যার যার ওভেনের হিট অনুযায়ী দেখা যায় আমারটা মানে অনেকের ওভেনে আমি দেখেছি যে একশো আশিতে অনেক হিট হয়ে যায় কিন্তু আমারটা মানে দুইশোতে না দিলে হিট হয় না তো এইভাবে যার ওভেনের হিটটা যেরকম সেই সেই অনুযায়ী একটু সেট করে নেবেন আর আমি কিন্তু এটা দেওয়ার আগে দশ মিনিট প্রিহিটে রেখেছিলাম এটা আমার বলতে অবশ্য মনে ছিল না তো আমি তো আমার মোট এটা করতে লেগেছে চল্লিশ মিনিট দশ মিনিট আমি প্রিহিটে হিটে রেখেছিলাম ওভেনটা আর তিরিশ মিনিট আমার এটা মানে করতে লেগেছে তো এই দেখেন এই যে উপরটা কত সুন্দর হয়েছে এই যে তো এটা আমি এখন কেটে কেটে দেখাচ্ছি ভিউয়ার্স এটা আমি কেটে দেখাচ্ছি অনেক গরম ধরা যাচ্ছে না অবশ্যই হাতটা ধুয়ে নিবেন এই যে দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে এটা আপনারা ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের কিছু ফ্রাই জিনিসের সাথে এটা খেতে খুবই টেস্টি তো আমি আরেকটা কেটে দেখাচ্ছি তো আমি যে আরেকটা কাটছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে একটু চিজি 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 এসেছে যদি আমি চিজটা একটু কমই ব্যবহার করেছি আপনি চাইলে আরও ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স হয়ে গেল আমার পুরভরা বেকড ক্যাপসিকাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা আর আপনাদের ভালো লাগাই মানে আমার সার্থকতা আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাব সাবস্ক্রাইব করার সময় বেল বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না আর আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞ জানাই তারা আমার পাশে সব সময় আছেন এখনও আছেন আশা করি সামনেও থাকবেন আর মানে আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি মানে আপনাদের খুবই ভালো লাগবে এটা খেতে অনেক টেস্টি হয় এটা সাথে একটু কুরমুড়ে কিছু যে বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই বা একটু ফ্রাইড চিকেন এটা কিছু হলে একদম খুব মানে ভালো জমে আর সাথে একটু সস নিয়ে নেবেন তা অনেক টেস্টি তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকে এখানেই আল্লাহ হাফেজ